একমাত্র সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে। সেই অনুষ্ঠানে তার স্ত্রী অপু বিশ্বাস আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হাসি খুশি সময় কাটিয়েছেন। শাকিবের অনুপস্থিতির কারণে ফের সমালোচনা হচ্ছে এই দুই তারকার সম্পর্ক নিয়ে। এরই মধ্যে পাওয়া গেছে দুজনের বক্তব্য। ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে শাকিব খান একটি পত্রিকায় বলেন, আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানের কার্ডে আমার ছবি কোথায়? অপুর সন্তানের সঙ্গে নিজের ছবি দিয়েছে কিন্তু আমার ছবি নেই। আমি কি বাবা না জয়ের? জন্মদিনের অনুষ্ঠানটা যেন ভালোভাবে করতে পারে এজন্য আমি তো এক মাস আগেই 5 লাখ টাকা দিয়েছি অপুকে, অথচ আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো আর কার্ডে আমার ছবি নেই। এত বড় অপমানের পর আমি আসি কীভাবে এই অনুষ্ঠানে? আমি এ বিষয়টিতে অনেক কষ্ট পেয়েছি, আমি এটা অপুর কাছ থেকে আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য কসমেটিক্স, ড্রেস ও সোনার চেইন এনেছিলাম, সবই তো দিয়েছি, এত কিছু পরও আমাকে কেন সকলের নিকট ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই এটা আমি মানতেই পারছি না। শাকিবের এই বক্তব্যকে ঘিরে একটি সংবাদ মাধ্যমে অপু বিশ্বাস বলেন, শুরুতে ছেলের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে শাকিব আমার সঙ্গে একমত ছিলেন। একজন সাংবাদিকের মধ্যস্থতায় সব কিছু পরিকল্পনা করা হচ্ছিল। পরে শাকিব এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। এর মধ্যে আমাকে জানানো হলো যে তিনি জন্মদিনের আয়োজনে থাকবেন না, আমি যেন আমার মতো করে করি। বিষয়টিতে আমি কিছুটা আহত হয়েছিলাম। টাকা দেওয়া প্রসঙ্গে অপু বলেন, শাকিব এর আগেও টাকা পয়সা নিয়ে কথা বলছেন। আমি তার স্ত্রী, জয় তার সন্তান, তিনি কত টাকা দিয়েছেন বা দেননি এ নিয়ে এভাবে বলার কী আছে? এসব কথা বলে তিনি কাকে ছোট করছেন জানি না। আমি মনে করি তিনি কারো দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার স্বামীকে ছোট করবেন না। এদিকে কার্ডে শাকিবের ছবি না থাকা প্রসঙ্গে অপু বলেন, আসলে আমাদের তিনজনে একসঙ্গে ভালো ছবি নেই, যে ছবিটি আছে সেখানে আমাকে একটু মোটা লাগে, এত সুন্দর একটি আয়োজনে এমন ছবি আমি দিতে চাইনি। তাছাড়া কার্ডে জয়ের বাবা হিসাবে শাকিবের নাম ও নাম্বার দেওয়া হয়েছে, আমি বিশেষ কিছু মাথায় রেখে তার ছবি ছাপিনি এমনটি নয়। ছেলের জন্মদিন উপলক্ষে গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য গুলশানের একটি মসজিদে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন শাকিব খান, যদিও সেখানে হাজির ছিলেন না তিনি। অপুর ডাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিজির অনেক তারকা। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে ছেলের জন্মদিন ঘিরে এই দুই তারকার দূরত্ব আবারও স্পষ্ট হয়ে উঠল। এর শেষ কোথায় কে জানে? বড় পর্দার জনপ্রিয় দুটি শাকিব খান অপু বিশ্বাস 2008 সালে বিয়ে করেন। গত বছর 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।